আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? বুক জ্বালা পোড়া করে? চিন্তা নেই, মিস্টার ডক্টর চ্যানেল আপনাদের সাথেই আছে। দয়া করে মিস্টার ডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। বিভিন্ন কারণে বুক জ্বালা পোড়া করতে পারে একজন মানুষের। কেউ যদি একটু বেশি খেয়ে ফেলে তাহলে বুক জ্বালা পোড়া করতে পারে। কেউ কেউ এমন আছে যে মিষ্টি জাতীয় খাবার খেলে জ্বালা পোড়া করে, ঝাল জাতীয় খাবার খেলে জ্বালা পোড়া করতে পারে, খুব বেশি স্পাইসি ফুড খেলে বুক জ্বালা পোড়া করতে পারে, দীর্ঘ সময় না খেয়ে আছেন, অ্যাসিড বেশি সিক্রেশন হয়, পেট জ্বালা পোড়া করতে পারে। আবার কঠিন কিছু সমস্যা আছে, যেমন আলসার, ক্যান্সার বা স্টোমাকের যে কোনো সমস্যার কারণে জ্বালা পোড়া করতে পারে। আবার আজকাল জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড বেশি খায় মানুষ, এই সমস্ত খাবারে যে মেয়োনেজ থাকে, বিট লবণ থাকে, আদার কিছু প্রিজারভেটিভ থাকে, এই সমস্ত খাবার খেলেও গ্যাস্ট্রিক ইরিটেশন হয়, বুক জ্বালা পোড়া করতে পারে। এই তাৎক্ষণিকভাবে যদি বুক জ্বালা পোড়া করে তাহলে আসলে কী করবেন? সবচেয়ে ভালো হয় যে খাবার খেলে আপনার বুক জ্বালা পোড়া শুরু হয় সেই খাবারটা আপনি অ্যাভয়েড করবেন। যদি কাঁচা ফলমূল খেলে আপনার বা টক জাতীয় ফল খেলে যেটা অ্যাসিড সিক্রেশন বেশি হয় সেই খাবার যদি আপনার বুক জ্বালা পোড়ার কারণ হয় তাহলে আপনি অ্যাভয়েড করেন। খুব বেশি তৈলাক্ত খাবার খেলে যদি আপনার জ্বালা পোড়া করে আপনি সেটা অ্যাভয়েড করেন। পরিমাণে কম খান, তাহলে আপনার এই বুক জ্বালা পোড়ার মতো এক্সপিরিয়েন্স আর হবে না। কিন্তু এমন হয় যে অনেক সতর্কতার পরেও বুক জ্বালা পোড়া করে, এটা আপনার অনেক দিন হয়তো ছিল না বা এটা আপনার এখনও রোগে পরিণত হয় নাই, আপনি ভালো মানুষ, হঠাৎ আপনার বুক জ্বালা পোড়া করছে, তো সেই ক্ষেত্রে আসলে আপনি কী করবেন? আপনি ফার্মেসিতে যাবেন, গিয়ে সোডিয়াম অ্যালজিনেট গ্রুপের একটা সিরাপ পাওয়া যায় যেটা বাজারে গ্যাভিসল বা গ্যাভিফ্লাক্স নামে পাওয়া যায়, এই সিরাপ আপনি 3 চামচ খাবেন। ঘণ্টাখানেকের ভেতরেই আপনার বুকের জ্বালা পোড়া কমে যাওয়ার কথা, তারপরেও আপনি 8 ঘন্টা পরে আবার আরও 3 চামচ খেয়ে ফেলবেন। এবং আশা করি এই গ্যাভিসল ওষুধ খেলে বা গ্যাভিফ্লাক্স ওষুধ খেলে আপনার এই 2 ডোজে সমস্ত বুকের জ্বালা পোড়া আপনার কমে যাবে। কিন্তু যদি এরকম হয় যে আপনার বুকের জ্বালা পোড়া মাঝে মাঝেই হয়, তো সেই ক্ষেত্রে আপনি এই গ্যাভিসল সিরাপটাই খাবেন এবং এটা 8 ঘন্টা পর পর খাবেন, 1 ফাইল খেয়ে নেবেন। এবং সাথে আপনি অবশ্যই র্যাবিপ্রাজল গ্রুপের ওষুধ খেয়ে নেবেন যেটা বাজারে প্রোফাস্ট অথবা রেবেকা নামে পাওয়া যায়, এটা একটা করে 12 ঘন্টা পর পর 3 দিন খেয়ে নেবেন। এবং পাশাপাশি আমি আগেই বলেছি যে সমস্ত খাবার খেলে আপনার বুক জ্বালা পোড়া করে সেই খাবারগুলো অ্যাভয়েড করবেন। খাবারে নিয়মিত হন, ঘুমে নিয়মিত হন, চালচলনে নিয়মিত হন, তাহলে আপনার এই সমস্যাটা হবে না। আর যদি আলসার হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনার চিকিৎসা একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে চিকিৎসার জন্য। আর ক্যান্সার বা অন্যান্য সমস্যা যদি থাকে সেক্ষেত্রেও আপনাকে একজনের চিকিৎসার পরামর্শ নিতে হবে। তো বন্ধুরা, আপনারা একটু সতর্কতার সাথে খাওয়া দাওয়া করেন এবং যদি জ্বালা পোড়ার মতো এক্সপিরিয়েন্স হয় তাহলে আপনারা ওষুধ খেয়ে নেবেন। এই অ্যাসিড সিক্রেশনটা যদি এরকম বারবার হতে থাকে সেটা একসময় ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, এই জন্য আপনি চেষ্টা করবেন সাথে সাথে আপনার এই বুকের জ্বালা পোড়াটা কমিয়ে ফেলতে। দেখি না কী হয়, দেখি না কী হয়, এই করতে করতেই কিন্তু সমস্যাটা বেড়ে যায়। সাথে সাথে ব্যবস্থা নেবেন এবং আপনি সুস্থ থাকবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন, আর যদি আমার আলোচনা ভালো লাগে লাইক দিন, আমার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।